চট্টগ্রামের মিশরাইতে সড়ক নির্মাণের জন্য কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গরিব কৃষকদের আর্থিক প্রলোভন দেখিয়ে জমি থেকে মাটি কেটে নিয়ে চিরতরে চাষের অনুপযোগী করে দিচ্ছে টিআরবি নামের এই প্রতিষ্ঠানটি। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন এটা কৃষি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এদিকে বেআইনি এই কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফেনী প্রতিনিধি রাজনাথের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সর্ববৃহৎটি গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইতে। 7,716 একর জমির উপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে চলছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। তবে নির্মাণ কাজ পরিচালনা করতে গিয়ে আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। মিরসরাইয়ের বরতাকিয়া থেকে আবুতরাব হয়ে শিল্পজন পর্যন্ত ফোরলেন নির্মাণ প্রকল্পের কাজ পেয়েছেন ঢাকার টিআরবি নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সরকারের পক্ষ থেকে কৃষিজমি নষ্ট না করার নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানটি কৃষকদের প্রলোভন দেখিয়ে কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, ফলে কৃষিজমির ক্ষতি হওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে পরিবেশ। পরিবেশের ক্ষতি হয় এবং ফসলের যথেষ্ট ক্ষতি হয়। এভাবে যদি নষ্ট হতে থাকে একটা সময় আমরা তো কৃষিজমি পাবোই না। কৃষিজমির থেকে যে মাটি উত্তোলনটা বন্ধ করতে হবে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় জনগণ এবং আমার মেম্বার সাহেবরা যখনই জানাবে আমি সাথে সাথে ওখানে ওদেরকে গিয়ে এটা না করার জন্য বারণ করব। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি যেন কোথাও নষ্ট না হয় এবং কৃষি জমি নষ্ট হলে যেন তাৎক্ষণিক সেটা প্রশাসনের নজরে আনা হয়, এবং কৃষি জমি যদি কোথাও নষ্ট হয়ে থাকে যেটা আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ফসলি জমিকে ক্ষতির হাত থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।